সূরা বাকারায় মোট কয়টা আয়াত আছে? এমন কোন নামাজ আছে যাতে আজান ছাড়াই হয়? আমি সাক্ষ্য দিচ্ছি যে, বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী ও রাসূল, আল্লাহ তাআলার শেষ নবী ও রাসূল। কোরআন মাজিদের সবথেকে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি এমনই একটি আয়াত যা আপনি মুখস্থ করলে বা প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়েন জান্নাতে যাওয়ার জন্য এমন কোনো কিছু? আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আত্তাকোয়া। আত্তাকোয়া মূলত একটি বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম। এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটির টি শার্ট এবং পাঞ্জাবি পেয়ে যাবেন। যাদের টি শার্ট এবং পাঞ্জাবির প্রয়োজন একবার হলেও আত্তাকোয়াতে ঘুরে আসবেন। আসসালামু আলাইকুম ভাইজান, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ শুভ। শুভ, জি। ওকে ভাই, আপনার তিনটে প্রশ্ন করব, একেবারে বেসিক, ঠিক আছে? আমরা যে মুসলিম হই কালেমা পড়ে সেটা বলতে পারবেন? অবশ্যই। বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, এটা হয়নি এখনো, শুদ্ধ হয়নি। স্পষ্ট যে একটা আছে সেটা বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ জানেন? আমি সাক্ষ্য দিচ্ছি যে, বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার শেষ নবী ও রাসূল, আল্লাহ তাআলার শেষ নবী ও রাসূল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আয়াতুল কুরসি তো শুনছেন, কোরআন মাজিদে আয়াতুল কুরসি আছেন, এটা জানেন? মুখস্থ নেই। এটা কোন সূরার আয়াত? আয়াতুল কুরসি কোন সূরার আয়াত? আচ্ছা, জানা নেই, আমি বলে দিচ্ছি। আয়াতুল কুরসি সূরা বাকারা, 2 নম্বর সূরা বাকারার 255 নম্বর আয়াত। ঠিক আছে, মুখস্থ আছে? মুখস্থ নেই। আচ্ছা, আয়াতুল কুরসি এমনই একটি আয়াত যা আপনি মুখস্থ করলে বা প্রত্যেক ফরজ সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়েন জান্নাতে যাওয়ার জন্য এমন কোনো কিছু, শুধুমাত্র মৃত্যু ব্যতীত আর কিছুই বাধা থাকবে না যদি আপনি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে পড়েন। ঠিক আছে, মুখস্থ করার চেষ্টা করবেন তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, আপনার নাম? সামিউল হাসান, মোহাম্মদ সামিউল হাসান। মোহাম্মদ সামিউল হাসান। আচ্ছা, আমরা তো মুসলিম হই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এটার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, জি। সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ বা ইলাহ নেই, জি। অনেকেই তো অনেক উপাসনা করে, হ্যাঁ, তাদেরও তো মাবুদ, আমাদের সত্য কোনো ইলাহ বা মাবুদ নেই, জি। ওকে, কোরআন মাজিদের সবথেকে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? ফজিলতপূর্ণ আয়াত কোরআন মাজিদের, ফজিলতপূর্ণ আয়াত একটু চিন্তা করেন, পারবেন আশা করি। আচ্ছা, প্রেশার দিয়ে খুব লাভ নেই, আমি বলে দিই। হ্যাঁ, জি বলেন। কোরআন মাজিদের সবথেকে ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। মুখস্থ আছে? হ্যাঁ, মুখস্থ আছে তো? হ্যাঁ। আয়াতুল কুরসি কোন সুরার কত নম্বর আয়াত সেটা ঠিক জানি না, চিন্তা করেন, মুখস্থ আছে কিন্তু পারতে পারেন। আয়াতুল কুরসি, জি, কোন সুরার কত নম্বর আয়াত? আচ্ছা, আয়াতটা বলেন, সুরা বলা লাগবে না। কত নম্বর আয়াত? হ্যাঁ, কোন সুরার কত নম্বর আয়াত? এখন চাইলে অপশন দিতে পারি। হ্যাঁ, অপশন দিন। 254, 255, 256। 256 মেবি, কাছাকাছি আছেন, তিনটেই কিন্তু অপশন, একটা ইউজ করছেন, দুইটা বাকি আছে। 254, 55 নম্বর আয়াত। সূরা বাকারার 255 নম্বর আয়াত। সূরা বাকারায় মোট কয়টা আয়াত আছে? সূরা বাকারায়, জি, ঠিক জানি না, সব থেকে বেশি আয়াত কিন্তু সূরা বাকারায়। হ্যাঁ, এটা জানি, কিন্তু কতগুলো ঠিক সেটা জানি না। ওকে, 286 আয়াত সূরা বাকারায়, মোট 286টা আয়াত। ঠিক আছে, জি, জানতে পারলেন তো? জি, জানলাম। ওকে, ঠিক আছে। ওয়ালাইকুম ভাই, আপনাদের নাম? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম শেখ হাসান। ওয়ালাইকুম আসসালাম, আমার নাম হচ্ছে তামিম হাসান। আচ্ছা, আপনাদের, আমরা যে মুসলিম হই, মুসলিম হওয়ার জন্য প্রথমে যে কালেমা পড়ি এটা বলতে পারবেন? অবশ্যই। জি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার অর্থ জানেন? অর্থ তো আর মানে, আচ্ছা ভাই, অর্থ জানেন?
আচ্ছা আমি বলি, আমার কালেমার সঠিক যে সঠিক কালেমা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে, এর সঠিক অর্থ বাংলা যে অর্থ এটা হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ বা মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহান ওয়া তাআলার শেষ বান্দা ও রাসূল। ঠিক আছে, জানতে পারলেন তো? অবশ্যই। ওকে, আমরা তো প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি, সূরা ফাতিহায় মোট কয়টা আয়াত জানা আছে? কয়টা আয়াত তো এটা সঠিক জানা নাই, বলতে পারি। বুঝিনি কি বলছেন। সূরা ফাতিহা আমরা তো প্রত্যেক নামাজেই পড়ি, সূরা ফাতিহায় মোট কয়টি আয়াত আছে? জানা নেই না? আচ্ছা আমি জানাই দিচ্ছি, ষাটটি আয়াত আছে সূরা ফাতিহা, ষাটটি আয়াত। এমন কোন নামাজ আছে যাতে আজান ছাড়াই হয়? এটা আপনার তাহাজ্জুদের নামাজ, জানাজার নামাজ। রাইট, জানাজার নামাজ, আজান ছাড়া জানাজার নামাজ। ঠিক আছে, আচ্ছা আর বেশি কোনো প্রশ্ন করলাম না। যেহেতু মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতে শুরুতেই প্রত্যেকটা মানুষের নামাজের হিসাব নেবে, আপনারা যে 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 খারাপ কাজের সাথে জড়িত থাকেন না কেন, কোনো সমস্যা নেই, একটু অত্যন্ত পাঁচ সলাত, বেশি সময় না, মাত্র সাতারো রাকাত নামাজ ইনশাআল্লাহ। ঠিক আছে, পাঁচ নামাজে মোট সাতারো রাকাত ফরজ নামাজ, এটুকু পড়লেও চলবে।